বাংলাদেশের বক্সিংয়ে এখন সবার চোখের মনে সুরা কৃষ্ণ চাকমা। মাত্র 12 বছর বয়সে বাবাকে হারানো এই বক্সারের জীবনটা অন্য 10 জনের মতো সাধারণ ছিল না। জীবন যুদ্ধে লড়ে যাওয়া এই বক্সারের সেই গল্প শুনব আমরা। মাত্র 12 বছর বয়সে বাবাকে হারিয়েছেন, এরপর টিকে থাকার লড়াইয়ে পাশে ছিল কে? পাশে ছিল তো মা ছিল, মামা ছিল, মামারাই মূলত ফিনান্সিয়ালি। ওকে, মাত্র 12 বছর বয়সে বাবাকে হারিয়েছেন, এত দূর আসার পেছনে পাশে কে ছিল? পাশে প্রথমে তো বলা যায় মা ছিল, মায়ের সাথে সাথে যা ফিনান্সিয়ালি যারা হেল্প করছে মামারাই হেল্প করছে। মামা কাকারা যদি না থাকলে আসলে এই পর্যায়ে আসা সম্ভব হতো না। সেক্ষেত্রে বাবাকে হারানোর পর মানে জীবনটা কতটা কঠিন হয়ে গেছে আপনার, যদি একটু খোলাসা করে বলতেন? জীবন কঠিন বলতে ওই ফিনান্সিয়ালি কঠিন, বাবা যে কোনো ফ্যামিলিতে বাবা না থাকলে তো একটা কঠিন অবস্থায় পড়তে হয়, এটা তো স্বাভাবিক। এটা 10 জন মানুষের মধ্যে যেমন, আমারও তেমন। আমার ক্ষেত্রে আরও কঠিন, কারণ হচ্ছে আমাদের ফিনান্সিয়ালি একটু সমস্যা ছিল। ওখান থেকে উঠে আসার জন্য ওই মামারা মামারাই হেল্প করছে, মামা কাকা ওরাই হেল্প করছে। এই জন্য না হলে ওনারা যদি ছায়ের মতো না হেল্প করতো তাহলে আসলে বিকেএসপিতে পড়া হতো না। বিকেএসপিতে আমি বাবা মারা যাওয়ার সাথে সাথে আমি বিকেএসপিতে যাই, বিকেএসপিতে পড়াশোনার জন্য। ওখানে সব খরচ মামা কাকারা ব্যয়বহন করছে একসাথে। সংসারের চাপটা আপনার উপর পড়তো না? না, আমি তো অনেক ছোট, আমার তো সংসারের চাপ পড়তো না। আমার বাবা সরকারি চাকরি করতেন, ওই পেনশন কিছুটা পেতেন আম্মা, ওখান থেকে কিছুটা মামারা সাহায্য করতো, কারণ মামারা ফিনান্সিয়ালি সলভেন্ট ছিল, জন্য ওরকম ওরকম ইয়ে পড়ে নাই আমাদের ফিনান্সিয়ালি কখনো যে চাপ বা অন্য কারোর থেকে হাত পাততে হবে এরকম না। তবে মামারা একটু হেল্প না করলে হয়তো বা ওরকম অন্যরকম হতে পারত। আপনি যে জায়গা থেকে উঠে আসছেন মানে সেই জায়গা থেকে উঠে আসা কতটা চ্যালেঞ্জ এবং কতটা কঠিন বলে মনে হয় আপনার? বিশেষ করে অবশ্যই চ্যালেঞ্জ মনে হয়, কারণ হচ্ছে আসলে আমাদের এলাকায় যে পরিবেশ, যে আমি বিশেষ করে যে বক্সিংয়ের ক্ষেত্রে বলবো, ওখানে কোনো পরিবেশ ছিল না বক্সিংয়ের, কারণ ওখানে বক্সিংয়ের মনে হয় সর্বপ্রথম আমি। বক্সিং স্পোর্টসটা এখনও জানে না কেউ, জানে না বলে এখন হয়তো বা জানতেছে, তখন মানে প্রচলিত ছিল না রাঙামাটিতেও। তখন আমি যখন শুরু করি বক্সিং প্রচলিত ছিল না, ক্যারাটে ছিল, জুডো ছিল, এরকম মার্শাল আর্টের মধ্যে বক্সিং কখনো দেখিনি। এই যে লাস্ট যে চ্যাম্পিয়নশিপটা হলো সেখানে আপনি চ্যাম্পিয়ন হলেন, অনুপ্রেরণা হিসেবে সবচেয়ে বেশি কে ছিল? অনুপ্রেরণা অবশ্যই হচ্ছে আমার মা ছিল, আমাদের যে ফ্যামিলি যারা ছিল, আমার ছোট ভাই ছিল, আমার এটাই আমার অনুপ্রেরণা ছিল মেনলি। হাই করে বললেন, সেটা হচ্ছে যে সামনে যে এখন কমনওয়েলথ গেমস আমাদের, সেখানে হচ্ছে যে আপনারা পার্টিসিপেট করার জন্য প্রস্তুত হচ্ছেন, সেটা কী খবর, কতটুকু প্রস্তুত হয়েছে? আমরা দুই প্রায় 4-5 মাস ধরে ট্রেনিং করতেছি, ফেব্রুয়ারি থেকে শুরু করছে, ফেব্রুয়ারি লাস্ট থেকে। আমরা আমাদের দেশের ভিতরে যা যা প্রয়োজন, যা যা দরকার, আমরা যতটুকু পারি আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। কারণ খেলা হচ্ছে এটা সবসময় বলা যায় না, বক্সিং বা আনসার্টেন গেম, এগুলো যে কোনো কিছুই হতে পারে, আপনি হেরেও যেতে পারেন ফার্স্ট রাউন্ডে। কারণ ওখানে যার সাথে আপনি কম্পিট করবেন সব হচ্ছে ওয়ার্ল্ড লেভেলের প্লেয়ার, অলিম্পিয়ান। সো আমরাও আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো, মেন টার্গেট হবে এটা। কমনওয়েলথে তো মানে যাওয়ার আগে তো একটা লক্ষ্য থাকে, এবার আপনাদের লক্ষ্যটা কি? এবারে আমাদের কোনো লক্ষ্য তেমন নাই, আমাদের হচ্ছে সবচেয়ে লক্ষ্য হচ্ছে আমাদের কমপক্ষে 1-2টা ম্যাচ জিতা মিনিমাম। যদি জিততে পারে হয়তো মেডেল আসতে পারে, একটা ম্যাচ জিতলে পরের ম্যাচ যদি জিতা যায় তৃতীয় ম্যাচে জিতলেই আপনি মেডেল পাবেন। সো আপনার ফার্স্ট স্টেপে আপনাকে কভার করতে হবে, দেন পরবর্তী ধাপে ধাপে আমাদের লক্ষ্য চলে আসবে। আপনার জীবনে আপনার জন্য আপনার মা অনেক পরিশ্রম করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে, আপনি একটু আগে বললেন যে লাস্ট 7 মাস ধরে বাড়ি যান না। জি, মায়ের মানে এই সাফার করতে কষ্ট হয় না? সাফার এটা আমি তো ছোটোবেলা থেকে 7 মাস না, আমি তো ছোটোবেলা থেকে বাইরে 2007 থেকে আমি বিকেএসপিতে, তখন থেকে মা যে এটা ত্যাগ স্বীকার করেছে, এটা অবশ্য সবাই পারবে কিনা জানি না, উনি পারছে বলে হয়তো আমি আজকে এই অবস্থানে। কতটা খুশি হয়েছে লাস্ট যে সাউথ এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ যেখানে চ্যাম্পিয়ন হলেন, মা যখন দেখলো ছেলে চ্যাম্পিয়ন? অবশ্যই সবাই বিশেষ করে আমার আম্মা খুশি হয়েছে, কারণ হচ্ছে এটা আসলে পুরো বাংলাদেশ জেনে গেছে। আগে হয়তো বা চ্যাম্পিয়ন হতাম কিন্তু বাংলাদেশ অনেকে জানতো না যে আসলে আমাদের বক্সিংয়ের আমাদের যে খেলা হয় বা বক্সিংয়ের টিভিতে দেখায় এরকম আগে ছিল না। কিন্তু এইটার ম্যাচের পরে আসলে টিভি পেপার পত্রিকা যখন দেখালো, আসলে না তোমাদের খেলাও তো দেখাচ্ছে টিভিতে, ওরা ঘরে বসে দেখতে পাচ্ছে, তখন তো অন্যরকম খুশি একটা
দেখা গেছে। তো মা কি ঢাকা আসছিল? না না, টিভিতে দেখছেন। জি। খেলোয়াড়ি জীবনে কখনো ইনজুরিতে পড়েছেন? ইনজুরি তো থাকে, স্পোর্টসম্যানদের সাথে আপনার ইনজুরি লেগেই থাকে, কখনো মেজর ইনজুরি কখনো নর্মাল, কিন্তু আমার ওরকম মেজর ইনজুরি কখনো পড়ি নাই যে এক বছর দুই বছর খেলা থেকে থাকবো বিরত, এরকম নাই। তবে ইনজুরি থাকেই, খেলার পার্ট অফ দ্য গেম ইনজুরি। বাংলাদেশে আসলে এই বক্সিংটা মানে কতটুকু স্ট্রং এখন পর্যন্ত? আমরা মনে করি যে সাউথ এশিয়ান ভিতরে বাংলাদেশের বক্সিং অনেক হাই অবস্থানে আছে, যদি আমি যদি মনে করি ইন্ডিয়ার পরে বাংলাদেশের অবস্থান আসলে আমি যদি বলি, কারণ হচ্ছে আমাদের যে ক্যাপাবিলিটি আছে, অবশ্যই আমাদের ক্যাপাবিলিটি আছে ওরকম পর্যায়ে যাওয়ার মতো, কিন্তু আমরা যদি আরেকটু পৃষ্ঠপোষকতা পাই আমরা ইন্ডিয়াকেও ইজিলি বিট করতে পারবো।